আজকের এই সভায় যাদের বক্তব্য আমরা শুনলাম এবং সমৃদ্ধ হলাম, তাদের প্রত্যেককে ব্যক্তিগতভাবে আমার পক্ষ থেকে এবং এই রামকৃষ্ণ মঠ এবং রামকৃষ্ণ মিশনের পক্ষ থেকে সবাইকে আমার সশ্রদ্ধ অভিনন্দন জ্ঞাপন করি। আর শ্রোতারা যারা এতক্ষণ ধরে এই সভার কাজে অংশগ্রহণ করে আমাদের সহযোগিতা করলেন, তাদেরও প্রত্যেককে ব্যক্তিগতভাবে আমার পক্ষ থেকে এবং এই প্রতিষ্ঠানের পক্ষ থেকে আমাদের বিনম্র শ্রদ্ধা নিবেদন করি। শ্রী শ্রী মায়ের জন্মতিথি উপলক্ষে আমাদের এই আয়োজন আজকে সত্যিই একটি অন্যরকম মাত্রা লাভ করেছে। এই গুণী মানুষদের অংশগ্রহণে, তারা মায়ের জীবনের নানা দিক, বিশেষ করে মানুষের গার্হস্থ্য ধর্মের ক্ষেত্রে তার কথা, তার জীবন যে নতুন আলো দিয়ে থাকে, আলো দিতে পারে, সেগুলি সবিস্তারে আমাদের সামনে তুলে ধরেছেন এবং বোঝানোর চেষ্টা করেছেন যে আজকের পৃথিবীকে যদি একটা আমরা সুন্দর সুখী পৃথিবীতে পরিণত করতে চাই, তাহলে মা সারদাদেবীর জীবন ও বাণী আমাদের আলোকিত করবে। এরা সবাই বলেছেন নানা দিক থেকে মায়ের গার্হস্থ্য ধর্মের কথা এবং গার্হস্থ্য ধর্মের ক্ষেত্রে তার যে অবদান সেটির কথা তারা বলেছেন। নতুন করে কথা বলার কিছু নেই, বিশেষ করে প্রথম যিনি ভাষণ দিয়েছেন তিনি এতই সবিস্তারে এই বিষয়টিকে আলোচনার মধ্যে এনেছেন যে কোনো দিকই প্রায় আর অনালোচিত থাকতে পারেনি। আর অন্য দুজন বক্তা তারা সংক্ষেপে বলেছেন, কিন্তু আসল কথাগুলি বলেছেন, মায়ের জীবন কেমন করে আমাদের জীবনকে আলোকিত করতে পারে, সমৃদ্ধ করতে পারে, সেই দিকে তারা আলোক সম্পাদ করেছেন। আমার এই বিষয়ে নতুন করে কিছু বলার অপেক্ষা রাখে না বা বলার স্থানও নেই, অবকাশও নেই, শুধু একটি কথা বলি। ভগিনী নিবেদিতার মতো একজন মনুষ্যিনী, যিনি পাশ্চাত্য মানুষের প্রতিনিধি রূপে মাকে দেখেছেন, খুব কাছে থেকেছেন মায়ের এবং মায়ের সঙ্গে একই শয্যাতেও শয়ন করেছেন, এটা তখনকার দিনের পরিপ্রেক্ষিতে আমরা অনেক সহজে এবং অবহেলায় কথাটি এখন বলছি, কিন্তু সেকালের পরিপ্রেক্ষিতে মায়ের এই যে আচরণ, মা যে কাজটি করেছিলেন সেটি যে বিদ্রোহের সমতুল্য, বিপ্লবের জয়ধ্বজা তিনি ধারণ করেছিলেন, এটা আমাদের মাথায় রাখতে হবে। যখন স্বামী বিবেকানন্দের মতো একজন বিরাট মনীষী খুব চিন্তায় পড়ে গেছিলেন যে নিবেদিতা তো ওদেশের মেয়ে, এদেশের মানুষের ভাষায় তিনি ম্লেচ্ছ, তাকে কি করে মায়ের সঙ্গে রাখা যায়, মাকে মায়ের সঙ্গে তার পরিচয় করানো যায়, এ নিয়ে তিনি খুব চিন্তায় ছিলেন। তো স্বামীজির সেই ধারণাকে একদম ভেঙে গুঁড়িয়ে দিলেন মা সারদাদেবী যখন নিবেদিতা, মিস জোসেফিন ম্যাকলাউড এবং মিসেস ওলিবুল তিনজন বিদেশিনী মায়ের কাছে এলেন, মা তাদেরকে অভিনন্দন জানালেন, আপ্যায়ন করলেন। কীরকমভাবে আপ্যায়ন করলেন? প্রথমে তাদেরকে নিজের বুকে জড়িয়ে ধরলেন, এটা একদম এদেশের প্রাচ্য দেশের অভিনন্দন পদ্ধতি, সেভাবেই তাদেরকে বুকে জড়িয়ে ধরলেন। তারপরেই ওই তিনজন মহিলাকে বিদেশিনী তাদের সঙ্গে তিনি করমর্দন করলেন, ওটা ওদেশের রীতি হ্যান্ডশেক করা, তিনি ওদের সঙ্গে করমর্দন করলেন। এবং সবথেকে অবাক হলেন স্বামী বিবেকানন্দ যে
মা ওই তিনজনকে নিয়ে এক পাত্রে একসঙ্গে আহার করলেন, অভাবনীয়। এটা ভাবতেই পারছি না আমরা আজকের পরিপ্রেক্ষিতে যে মা এরকম করতে পারেন। আজকে এগুলো আমাদের কাছে কিছুই নয়, তখনকার দিনের পরিপ্রেক্ষিতে একজন হিন্দু বিধবা নারী তিনি এই কাজটা করবেন এটা ভাবাই যায় না। তিনি ওদের সঙ্গে এক পাত্রে আহার করলেন। এবং স্বামী বিবেকানন্দ তার এক গুরুভ্রাতাকে লিখছেন, ভাবতে পারো মা এই বিদেশিনী মহিলাদের সঙ্গে একত্রে এক পাত্রে আহার করেছেন। স্বামীজি পর্যন্ত অবাক হয়ে বলছেন, এটা একটা অচলায়তনে ধাক্কা দিলেন মা সারদা দেবী, এবং এটাকে ভেঙে গুড়িয়ে দিলেন যে এই জাত্যাভিমান, জাতের সঙ্গে জাতের নামে এই যে বজ্জাতি এটাকে তিনি গুড়িয়ে দিলেন। তার এই গোড়ানোর ভঙ্গিটি ছিল অত্যন্ত পজিটিভ আমি বলবো। এর মধ্যে রক্তপাতের দিক ছিল না, আগুনের ফুলকি ছিল না, স্লোগানের হুঙ্কার ছিল না, জীবনযাপনের মাধ্যমে তিনি নীরবে নিভৃতে এই কাজটি করে দিয়ে গেলেন। এবং একটি সত্যিকারের বিপ্লবকে তিনি আমাদের জীবনে সংযুক্ত করে দিলেন, এটা আমাদের মাথায় রাখতে হবে। এবং যদি আমরা মায়ের জীবনটাকে দেখি, আলোচনা করি, তাহলে দেখব এত নীরব, এত শান্ত, অথচ এত কঠিন এই জীবন, যে জীবনের সামনে সবাই মাথা নত করতে বাধ্য হয়, সবাই মাথা নত করতে বাধ্য হয়। মাতৃত্বের মহিমা তো ছিলই, কিন্তু ব্যক্তিত্বের মহিমা কিন্তু কিছু কম ছিল না। একদিকে মাতৃত্বের সুমহান মহিমা, অপরদিকে ব্যক্তিত্বের দৃঢ়তা, এই দুটোকে সুশ্রীমা সরদেবী একসঙ্গে সমন্বিত করতে সক্ষম হয়েছিলেন। গার্হস্থ ধর্মের কথা আমরা বলছিলাম, গার্হস্থ ধর্ম তখনই সার্থক হয়ে ওঠে যখন আমরা মানুষকে যোগ্য সমাদর দান করি, এবং এই ব্যাপারেও সুশ্রীমা সরদেবী আমাদের জীবনকে আলোকিত করেছেন। বলে দেখো, যদি সংসারে সবাইকে নিয়ে থাকতে চাও, তাহলে তোমাকে সবাইকে একটু মান দিয়ে নিজেকে একটু ছোট করে রাখতে হবে। বহুদিন আগে আমরা দুজন সহপাঠী, আমার সঙ্গেও সে পড়তো, পরে সে পশ্চিমবঙ্গের অতিরিক্ত মুখ্য সচিব হয়েছিল। তাকে মুখ্য সচিবই করা যেত, কিন্তু হয়তো রাজনৈতিক কারণে সেই জায়গাটা সে পায়নি। কিন্তু সে আমাকে বলেছিল যে দেখুন, আমরা যখন এই অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রেনিং নিতে যাবে, ওদের ট্রেনিং হয় ভারতবর্ষের মুসৌরিতে, তো সেখানে যখন গেছিলাম তখন আমাদের প্রথম দিনই শিখিয়েছিল, শেখানো হয়েছিল আমাদেরকে যে আমাদের কাজের সিক্রেট হবে, সহজ পদ্ধতি হবে কি না, নিজেকে একটু লো প্রোফাইলে রাখা। খুব আজকের ভাষা হচ্ছে লো প্রোফাইল, নিজেকে একটু লো প্রোফাইলে রাখা, এটাই হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ। সব কাজ তুমি করবে, নিজেকে একটু লো প্রোফাইলে রেখে। তো মা বলছেন, নিজে ছোট হয়ে, দরকার হলে নিজেকে ছোট হয়ে অপরকে সম্মান দাও, তাহলেই দেখবে তোমাদের জীবনে শান্তি আসবে, আনন্দ আসবে এবং সমৃদ্ধি আসবে। এটি গার্হস্থ জীবনের গোড়ার কথা, এটা না শিখলে গার্হস্থ জীবন কখনো সার্থক হতে পারে। আমরা দেখি একটি মেয়ে তখনকার দিনে, আজ থেকে হয়তো 100 বছর আগে কি তারও বেশি আগে, যখন একটি মেয়ে শ্বশুরালয়ে আসতো তখন কত বয়স ছিল, হয়তো এই মায়ের বিয়ে হয়েছিল 5 বছর 5.5 বছর বয়সে। আমি 5 5.5 বছর ছেড়ে দিলাম, তখনকার দিনে সাধারণত 9 বছর থেকে 10 বছরের মধ্যে সব মেয়েদের, অন্তত হিন্দু ঘরের মেয়েদের বিয়ে হয়ে যেত। এখানে তখন প্রথা ছিল বলিদান, 9 বছর বয়সে মেয়েদের শ্বশুরালয়ে পাঠিয়ে দাও। সেই পরিপ্রেক্ষিতে মা বড় হয়েছেন, মা বেড়ে উঠেছেন এবং সমাজকে তার চোখে দেখেছেন, এবং দেখে আমরা দেখি যে একটা ছোট মেয়ে সে কত কম বয়সে একটি অন্য পরিবারের সঙ্গে এসে সংযুক্ত হয়, তাকে সকলের সঙ্গে অ্যাডজাস্ট করতে হয়, কিন্তু সে কারোর সঙ্গে অ্যাডজাস্ট করতে না পারলে চারিদিকে তুমুল নিন্দার ধ্বনি ওঠে। এ হচ্ছে আমাদের মেয়েদের জীবনের তখনকার দিনের প্রেক্ষাপট। সেই প্রেক্ষাপটে মা বড় হয়েছেন, মা সবাইকে তার ব্যক্তিত্বের মহিমায়
এবং শক্তিতে অতিক্রম করে গেছেন, গিয়ে সকলের কাছে নমস্য হয়ে উঠেছেন। তিনি নমস্য হওয়ার জন্যে জীবনটাকে গঠন করেননি, তার জীবনের বাণী এমনই ছিল, তার জীবনের ধ্বনিটাই এমন ছিল, সবাই বাধ্য হতো তার পায়ে মাথা নোয়াতে। এই যে ব্যক্তিত্বের আকর্ষণ, এই যে ব্যক্তিত্বের মহিমা, এই মহিমায় মা ছিলেন মহিমান্বিত। কিন্তু আরেকটি জিনিস অনেকে মনে করে যে এই যে মা যেভাবে নিজেকে ছোট করেছেন, ছোট করে দেখানোর চেষ্টা করেছেন, এরকম করলে তো আমাদের উপর দিয়ে সবাই হেঁটে চলে যাবে, আমাদের কেউ পাত্তাই দেবে না। কিন্তু মা দেখিয়েছেন কী করে এই বিনম্রতার সঙ্গে, এই বিনয়ের সঙ্গে নিজের স্বাধীন সত্তাকে, নিজের মর্যাদাকে সকলের সামনে চক্ষুষ্মান করিয়ে দেওয়া যায়, এবং সবাই তার ব্যক্তিত্বের সামনে নত হয়েছেন। বিবেকানন্দের মতো মানুষ, শ্রীরামকৃষ্ণের মতো মানুষ তার সামনে, তার ব্যক্তিত্বের সামনে নত হয়েছে। আমি নত হয়েছে আমি বলব না, বললে ছোটো করা হবে, বলবো নত হতে বাধ্য হয়েছে। রামকৃষ্ণও বাধ্য হয়েছেন, বিবেকানন্দও বাধ্য হয়েছেন এই মায়ের ব্যক্তিত্বের কাছে নিজেকে নতিস্বীকার করাতে। এটা আমাদের মাথায় রাখতে হবে। মা লেখাপড়া শেখেননি, নিবেদিতার সঙ্গে কথা বলছেন, তিনি নিবেদিত ইংলিশে কথা বলে যাচ্ছেন, মা বাংলায় কথা বলে যাচ্ছে, অদ্ভুত ব্যাপার। কিন্তু কারোর কোনো কথা বুঝতে অসুবিধা হচ্ছে না, মা ফায়ার করছেন বাংলাতে আর নিবেদিতা তার তরবর তরবর করে ইংলিশে কথা বলে যাচ্ছেন, কিন্তু কী করে বুঝছেন? এখানে হচ্ছে ভালোবাসা, এই যে ল্যাঙ্গুয়েজ অফ দ্য হার্ট, হৃদয়ের যে ভাষা, সে ভাষা কোনো আলাদা ভাষা দরকার মনে করে না। এই হৃদয়ের ভাষা থাকলে আমরা অপরের কথা বুঝব, অপরকে সম্মান দিতে শিখব, এবং এইখানে মায়ের যে গার্হস্থ্য জীবনের যে বার্তা, যে বার্তা তিনি দিয়েছেন, একটু আগে বোধহয় কেউ একজন বলছিলেন স্বামী প্রেমানন্দ মহাজের কথা, বাবুরাম মহাজের কথা, তিনি বলছেন মা কী করছেন, মা গৃহস্থদের গার্হস্থ্য জীবনের শিক্ষাদান করছেন, তিনি ঘর ঝাড় দিচ্ছেন, তিনি কুটন করছেন, তিনি বাসন মাজছেন, তিনি রান্না করছেন, আবার যখন খাবার পরিবেশন করছেন সেই পরিবেশনের মধ্যে একটা অসাধারণ শৈলী তিনি স্থাপন করছেন, আসনগুলো পাচ্ছেন, একজন পাচ্ছেন তার আগেই পেতে দিচ্ছেন মায়ের সুবিধার জন্যে। মা দেখলেন দুই দিকে আসন পাতা হয়েছে, এবং দুই দিকে আসন পাতার মধ্যে একটা এমন দূরত্ব আছে যে সেটা ঠিক খাওয়ার পক্ষে সহজ হবে না। যে মা উঠে এসে বললেন এরকম করে আসন পেতে দিলে বাচ্চাদের আমার খেয়ে কি আনন্দ হবে, ঠিক সমান করে সুন্দর করে এক লাইন করে আসনগুলো পাচ্ছেন, এবং প্রতিটি আসনের সঙ্গে খাওয়ার পাতাটা একটা সমান্তরাল হয়ে রাখছেন, একটা সুন্দর সুষমা মণ্ডিত সেই কাজটা। এই যে মেয়েদের সব কাজ একটা সুষমা থাকবে, আজকালকার দিনে আধুনিকতার এই যে ঝলক মেয়েদের জীবনে দেখা যাচ্ছে, তাতে কী হচ্ছে, জীবন থেকে সৌন্দর্যটাই হারিয়ে যাচ্ছে। আমি দোষ দিচ্ছি না, কিন্তু ঘটনা যা সেটা বলছি, মেয়েদের জীবন থেকে সৌন্দর্যটাই হারিয়ে যাচ্ছে। মেয়েদের জীবনের তো সৌন্দর্যটাই প্রধান, বাইরের সৌন্দর্য নয়, অন্তরের সৌন্দর্য, স্বাধীনতার সৌন্দর্য, জীবনবোধের সৌন্দর্য, এগুলোই তো মেয়েদের বৈশিষ্ট্য, এটা তো মেয়েদের মধ্যেই থাকে, এবং মেয়েদের কাছ থেকে আমরা এগুলো আশা করি। হয়তো সমাজ বেশি আশা করে মেয়েদের কাছ থেকে, কিন্তু করে, এটা আমাদের মানতে হবে যে মেয়েরা যে কাজটা করবে ছেলেরা সেই কাজটা করলে ভালো দেখাবে না, ও ছেলেরা যে কাজটা করবে মেয়েরা সেই কাজটা করলেও সেটাও ভালো দেখাবে না, একটা সমন্বয় প্রয়োজন। শ্রীরামকৃষ্ণ বলতেন যে সমন্বয় করেছে সেই হচ্ছে আসল লোক, সেই হচ্ছে মানুষ। মা তার জীবনে সমন্বয় করেছিলেন ঐক্যের সঙ্গে পারত্রিকের, জীবনের সঙ্গে অতি জীবনের, মর্ত্যজীবনের সঙ্গে স্বর্গজীবনের একটা সমন্বয় করেছিলেন। ওয়ার্ডসওয়ার্থের নাম আশা করি আপনারা অনেকেই জানেন, তার বিখ্যাত কবিতা আছে টু দি স্কাইলার্ক বলে একটা কবিতা আছে ইংরেজিতে, সেই কবিতার শেষের দিকে তিনি বলছেন ট্রু টু দ্য কিন্ডেড পয়েন্টস অফ হেভেন অ্যান্ড আর্থ, স্বর্গ এবং পৃথিবী এই দুয়ের মাঝখানে একটা সেতু বন্ধন করেছে সেই স্কাইলার্ক। তাই ওয়ার্ডসওয়ার্থ বলছেন যে এটা করতে পারে এই এই জীবন এবং অন্য জীবনের সঙ্গে যে সমন্বয় করতে পারে, সুষ্ঠু সমন্বয়, সেটাই আসল। এই সমন্বয় যদি আমরা জীবনে
আমাদের জীবনে ধারণ করতে পারি, রক্ষা করতে পারি এবং জীবনের প্রতিটি আচরণে প্রতিফলিত করতে পারি, তাহলে আমাদের জীবনটি একটু সুন্দর, সুষম, সার্থক হয়ে উঠবে। মা তার জীবন দিয়ে এই শিক্ষা আমাদের দিয়ে গেছেন। এই গার্হস্থ্য ধর্মের শিক্ষাটাই হচ্ছে আসল শিক্ষা। মা সেই শিক্ষা দিয়ে এই জগৎকে ধন্য করেছেন। যত দিন যাচ্ছে তত পৃথিবীর মানুষ, বিশেষ করে বিদেশের পাশ্চাত্যের মানুষরা এ বিষয়ে অনেক বেশি অবহিত এবং সচেতন হচ্ছে। অনেক দেশে আমি গেছি, পৃথিবীর অনেক দেশে, এবং সেখানে দেখেছি তারা কিন্তু মাকে খুব শ্রদ্ধা করে, মাকে খুব সম্মান করে এবং মনে করেন যে আজকের পৃথিবীতে নারীদের কাছে যদি কোনো শিক্ষা দিতে হয় তাহলে সেই শিক্ষাটা মায়ের জীবন থেকেই নিতে হবে। অথচ মা কোনো বই পড়েননি, মা কোনো বই লেখেননি, মা কোনো সেমিনারে গিয়ে অংশগ্রহণ করে তার গবেষণাপত্র উপস্থাপন করেনি, শুধু তিনি জীবন যাপন করেছিলেন। এটা সবথেকে বড় জিনিস, সি লিভড এ লাইফ। তিনি একটি জীবন যাপন করেছিলেন, যে জীবন একটি আলোকবর্তিকা হয়ে পৃথিবীর সামনে এখনও দাঁড়িয়ে রয়েছে এবং হাজার হাজার বছর ধরে তা থাকবে এবং জীবনকে, জগৎকে আলোকিত করবে। আপনারা সবাই এখানে এসেছেন, অনেকক্ষণ ধরে শুনেছেন অনেক কথা, সবাইকে অনেক ধন্যবাদ এবং নমস্কার। আমরা এতক্ষণ বন্ধুরা শুনছিলাম পরম পূজ্যপাদ গুরু মহারাজের, আমাদের এই বাংলাদেশের রামকৃষ্ণ সংঘের মা, তার সুমধুর বক্তব্য।